এটাই শুধু বাকি ছিল। ডক্টর অভিরূপ দাশগুপ্ত সুদেষ্ণা দাশগুপ্তের জামাই কিনা ট্যাক্সি চালায়। ছি 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 ছি। হাই ড্রাইভার চলো। না কেন রক্তান্তি, লেটস চেঞ্জ দ্য ট্যাক্সি, অন্য ট্যাক্সিতে চলো। আর ইউ ক্রেজি, এতক্ষণ বাদে ট্যাক্সি পেলাম আর তুই যাবি না বলছিস? তুমি কি শুনছো? তুমি চালাও। চৌধুরী বাড়িতে আজকের গেট টুগেদার তো শুধু আমার ফিরে আসার জন্য নয়। কিন্তু না তাহলে গেলেই বুঝতে পারবি, ও জামাই তো সিগি একটা অ্যাওয়ার্ড টাওয়ার্ড পেয়েছে বুঝলি। ও আমি আমার জামাই নিয়ে খুব হ্যাপি, খুব ভালো ছিল। তোরও তো স্বপ্ন ছিল জামাই ভালো হোক, ভালো ছেলে পেয়েও ছিল, কিন্তু কি করবি বল? দুষ্টু যে কেন এরকম একটা ডিসিশন নিল বুঝতেই পারি না। যা তুই বল, সবই ভাগ্য জানিস। ভাগ্য? অফকোর্স, নইলে এরকম রাজ রানীর মতো মেয়ে রাস্তার ভিখারিকে বিয়ে করে? তেনি বিব কি করে রে ছেলেটা? আমি ঠিক জানি না। আদৌ কিছু করে তো নাকি বড়লোকে মেয়ে বিয়ে করেছে, সমস্ত রাজত্ব পাওয়ার আশায় হাত গুটিয়ে বসে আছে? আস্তে সাবধানে ভাই। হ্যারি তুমি তুই দুষ্টু শ্বশুরবাড়ি গিয়েছিস, ছেলে ড্রিঙ্কিং করে নাকি? না বস্তি বাড়ির ছেলে তো, শুনেছি এরা ড্রিঙ্কিং করলে বাড়িতে এসে বউকে নাকি পেটায়। আমি আর কি করবো বল, এখন তো দুষ্টু ও বাড়ির বউ, আমার তো আর কিছু করার। তুই এসব তুই কি বলছিস? দুষ্ট ইনোসেন্ট একটা মিস্টেক করে ফেলেছে, তাহলে ওকে নরকে ফেলে রাখবি? ওখান থেকে ফিরিয়ে আনবি না, বাঁচাবি না? ডোন্ট ওয়ারি রত্নাদি, দুষ্টকে আমি ফেরত আনবই। কি আর করা যাবে বল, যা হওয়ার তা তো হয়েই গেছে। দূর কিচ্ছু হয়নি, এটাকে বিয়ে বলেই ধরিস না। তুই ছোট লোকের জাতকে যত লাই দিবি না মাথায় চলে বসবে। আর এদের টার্গেট কি বলতো? শুধু টাকা। টাকা? ইয়েস, শুধু টাকা। ছেলেগুলো শুধু নয় জানিস, বাড়ির লোকগুলো খুব বাজে খায়। ছেলের বউকে নিয়ে শুধু বাপের বাড়িতে টাকা চালিয়ে পায়, আর নইলে শ্বশুর শাশুড়ি মিলে পুড়িয়ে মারে। কি ব্যাপার, কি হলো? আর এত জোরে চালাচ্ছ কেন? কি হচ্ছে নাকি? একে পাগলামো হচ্ছে? 84 টাকা। কি 84 টাকা মিটারে উঠেছে, দিয়ে নেমে যান। হোয়াট, এখানে নামবো কেন? আমার আর যাওয়ার মুড নেই তাই। মানে মানে নামুন, জাস্ট আউট। হাউ ডেয়ার ইউ, আমি তোমাকে পুলিশে দেব, এক পয়সাও দেব না তোমাকে আমি। দরকার নেই টাকা, আপনারা নেমে যান, জাস্ট নেমে যান এক্ষুনি।
তুলতুলি কি বলছে ড্রাইভার তুই কিছু বল বলছিস না কেন কিছু আর একটা কথা আপনারা বলবেন না নামুন আমি আমার গাড়িতে যাকে তাকে বসাই না গরীব হলো আত্মসম্মান বোধ আমার আছে নেমে যান বলছি তুলতুলি কি সাহস দেখেছিস শোন থাক রত্নদি চল চলো না আমি তোমার নাম্বারটা নিচ্ছি নাম্বারটা নোট কর আই উইল রিয়েলি সি ইউ बाबा की ব্যাপার রে মা शुद्ध टिफिन बैगे भरे ना समय मत खे और जलटा रास्ते जल खबर अभ्यस नहीं तो तुम भरे दा बड़ बोमा ने आज की यूनिवर्सिटी जाम डेट्स गुलो जानते क्लास करते ना तुम्हारा टिफिन जल यो भलो लगे ना कि भलो लगे ना सुनी यूनिवर्सिटी गेले बुझे खिदे तृष्णा पेते नहीं ভারী অদ্ভুত মেয়ে তুমি দুষ্টু কাকি এই নাও খাতা তোমার তো কোনো বই খাতা নেই এখন আমারটা না তুমি তোমার নামটা লিখে নাও পাকা বুড়ি এলো নাও আরে বাবা তুই একলা যেতে পারবি তো রাজা মুন্নি রৌত ঘরের কেউ নেই সব তো বেরিয়ে গেছে আমি বরং তোকে নিয়ে যাই না বাবা আমি পার পথে ঠিক আছে চল আসছি আসছি বাবা আসছি छोट लोक जत के जत लाइ दी ना माथा चले बस और ये टार्गेट की बोलत शुद्ध टाका 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 टाका
দিচ্ছিস? ও হ্যাঁ দাঁড়া দিচ্ছি। এই দেখ পয়মন্তি না? আরে হ্যাঁ তাই তো। এই ইউনিভার্সিটিতে কি করছিস? কেন বিয়ে হয়ে গেছে বলে কি ইউনিভার্সিটিতে আসতে পারবে না? শুনেছিলাম ও নাকি কাকে একটা পালিয়ে বিয়ে করেছে, ভীষণ ঝামেলা হয়েছিল, আর ছেলেটা নাকি তেমন কিছু করেও না। হ্যাঁ ঠিকই বলেছিস, তুই জানিস তো ও নাকি বিয়ের দিন পাত্রকে রেখে পালিয়েছিল, আর পাত্র নাকি খুব ভালো ছিল, ডাক্তার। তাই তো যাকে বিয়ে করেছে সে কি করে? জিজ্ঞাসা কর না, আসছে তো। জিজ্ঞাসা তো করবই, এক সময় যে হাফ হাফ ছিল ওর, বড় লোকের মেয়ে, তেমাকে তো মাটিতে পাই কি লাভ হলো? সেই তো বিয়ে করলে একটা বিকিরিকে। কিরে তোরা কেমন আছিস? আরে খবর তো এখন তোর, তুই বল তো কেমন কাটছে তোর ম্যারিড লাইফ? খুব ভালো। পয়মন্তি তুই হঠাৎ ইউনিভার্সিটিতে কেন, রাস্তা ভুল করে? কেন রাস্তা ভুল করে আসার তো কিছু নেই, অনেকদিন ক্লাস করা হয়নি তাই আজকে এসে ক্লাস করতে। ও তো বিয়ের পর হঠাৎ পড়াশোনার মতি হল, চাকরি টাকরি করবি নাকি? করতেও পারি রে। তুই চাকরি করবি কেন, তোর বর কিছু করে না? হাজবেন্ড কি করে পয়মন্তি? মানে যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে তো ডাক্তার ছিল, ই কি করে? কাল থেকে না রাতের দিকে আমি একটা কাজ করব, ট্যাক্সি চালানোর কাজ। আমার হাজবেন্ডকে চেনো তুমি? তার নাম হচ্ছে রাজা ব্যানার্জি, আর সে একদিন খুব বড় সিঙ্গার হবে। আমার বর একজন স্ট্রাগলিং সিঙ্গার, গায়ক। গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। হ্যাঁ পড়া পড়া খেলা, সকাল থেকে খালি ওই হচ্ছে, খালি মুখস্থই চলছে মুখস্থই চলছে, লেখাটা কখন হবে শুনি? আমার বুমা পড়াশোনার সময় কেন বকবকি করো? লিখছে না মা। না বকবে না, এ না মুড়ি চানাচুর আছে খাও, তুমি ওকে। আরে দুষ্টু তো এখনো ফিরলো না গো বড় বুমা। ও মা ও বলে গেছে ফিরতে দেরি হবে, একবারে মুন্নির সঙ্গে ফিরবে। ওই ইউনিভার্সিটিতে কি পরীক্ষার সব খোঁজ খবর নেবে, তারপর ওই যে নতুন টিউশনি ধরেছে না ওই বাড়িতে কথা বলতে যাবে, তারপর মুন্নিকে নিয়ে ফিরবে। তার মানে দুই বীরাঙ্গনা আজকে একেবারে রাজ্য জয় করে যা বলেছেন। বড়মা বলছিলাম যে দুষ্টুকে না এখন থেকে আর ঘরের কাজ বেশি করতে দিও না। কেন? না মানে পড়াশোনা করবে তারপর টিউশনি করবে, এত কিছু কি আরো পেরে উঠবে, শরীর খারাপ হয়ে যাবে ওর। ওই নাম করতে করতে এসে গেছে, অনেক দিন বাঁচবে। মা মানুদা তুমি এসো এসো, বাইরে কেন ভেতরে এসো? ওই আসলে দুষ্টুটাকে এত দেখতে ইচ্ছে করলো, তাই হুট করে কোনো জানার না। খুব ভালো করেছো, এসো এসো বসো। হ্যাঁ বসে এই তো, এখানে বসে থাক বাবা থাক। চিনে করছ বুঝলি বাবা, লিচ না আমি পড় পড়। আসলে ছোটবেলা থেকে মেয়েটাকে মানুষ করেছি হাতে ধরে, মাঝে মাঝে ওর গলা শুনতে না পেলে একটু দেখতে না পেলে। কোথায় দুষ্টু? দুষ্টু একটু মুন্নির সঙ্গে বেরিয়েছে। জানেন তো দিদি, মেয়ের গলা শোনার একটা উপায় বার করা গিয়েছে, এই জন্যই আর আমার আশা। দুষ্টুর মাম্মা দুষ্টুর জন্যে এই ফোনটা পাঠিয়েছে।
মোবাইল ফোন এটা তো খুব দামি ফোন বলে মনে হচ্ছে ওই দেখি দেখি এই তো দেখো মা এটা ক্যামেরা আছে টুসু দিয়ে দাও ফোনটা দিয়ে দাও বকছেন কেন বলবেন না ছোট মানুষ দেখতে চেয়েছে দেখুক না হা বকে না না মানুষ অত দামি জিনিস তো যদি হাত থেকে ফেলে ভেঙে ফেলে কি দরকার দিও না ওটা ওমা না না ফেলবে কেন আমার দুষ্টু এর চেয়ে কত ছোট বয়স থেকে এইসব জিনিস নিয়ে ঘাটাঘাটি করছে ওই ফেলেনি তো দেখুন দুষ্টু ছোটবেলা থেকে যে পরিবারে মানুষ হয়েছে তাতে তাতে ওর কাছে এইসব দামি জিনিসপত্র ব্যবহার করা তো না মানে কোনো ব্যাপারই নয় তাই না আসলে আসলে দাদার শরীরটা তো এখনো ভালো হয়নি সারাক্ষণ খালি দুষ্টু দুষ্টু করছে বাড়ির ফোনে কাহাতকার ফোন করে বিরক্ত করা ওই জন্য বৌদি বললেন যে ফোনটা হ্যাঁ সে তো নিশ্চয় অত বড় নামি বাবা মায়ের একমাত্র মেয়ে তারা তো তাদের ইচ্ছে মতো জিনিস তাদের মেয়েকে দিতেই পারে তুমি এই তো মানু কখন এলে অনেক কোন এসেছি বসে আছি তো বসে আছি মেয়েটা করে ফেরার নামটি নেই তোমার জন্য একখানা জিনিস এনেছি আমার জন্য কি মোবাইল এনেছে এই দেখো টুসু তুমি যাও মা ঘরে যাও মানব এই মোবাইলটা তুমি এনেছো হ্যাঁ বাবা তোমার মামা নিজে থেকেই ফোনটা তোমার জন্য পাঠিয়েছে